কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো বন্ধুরা, এসে গেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে খুব স্পেশাল, কেন আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। তো তোমাদের সকলকে সবার আগে জানাই হ্যাপি রাখি, আর হ্যাপি রাখি বন্ধন উৎসব। তো তোমরা সকলকে আজকের দিনে সবাই সবার বোনকে এবং সবাই সবার ভাইকে রাখি পরাচ্ছো। তো আজকে আমরাও হচ্ছে রাখি বন্ধন উৎসব পালন করছি বাড়িতে। তো সমস্ত আমি আমার ভাসুরকে, আমার দেওরকে এবং আমার ননদেরা সবাই ভাইদেরকে রাখি পরাবে। তো আজকে প্রচুর মজা হবে এবং আজকের দিনেতে মানে খুবই আনন্দ হয় বাড়িতে। তো তোমাদের সকলের আজকের দিনে আনন্দ হয়, তো আজকে এই আনন্দের মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা বানাচ্ছি। আমি এবার নিচে যাচ্ছি, রেডি হয়ে গেছি, আমি এবার নিচে যাচ্ছি, সবাই নিচে চলে গেছে। তো চলো নিচে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো চলো নিচে যাই, নিচে দেরি না করে চলো আমার সাথে। গুনগুন করছে, গুনগুন গুনগুন করছে, কেন পরি গুনগুন করছে। ওকে এখন দিয়ে দে, ও কি এখনই মেকে ফেলবে নাকি? তোমাকে দেবে, ঠিক করে বসো, তোমাকে দেবে, দেবে তোমাকে। তুই কি খাবি বল? তুই বাবার গুলো তো সব পেয়ে যাবি, তোর বাবার গুলো তুই সব পেয়ে যাবি। দেখ আমি খাবার এনেছি, যখন দেখি বডি ওয়াশ থাকে মেখে নিই, যখন সাবান থাকে সাবান মেখে নিই। যা তুই বডি ওয়াশ দিস তো পারফিউম কি করে পারফিউম লাগে গায়ে গন্ধ তো ওই জন্য মেখে দেখি হাত থেকে। বাপ রে বাপ, শোনো এই রাখে রাখে বলো না, তোকে খুলবি না বাবা বড়ি জোড়া। ভালো করে দিবি তো, একটা মন বেড়ে গেছে এখন।
আমার মম দিদি একটা লিপস্টিক নিয়ে ব্যস্ত আর এইদিকে লুচি হবে কত গিফট পেয়েছিস শোনো চলো যাচ্ছি ওপরে রেডি তো চলো সবই খাবি তো এই দেখো সাজানো হচ্ছে এখন দীপের আর আমার রাখি স্পেশাল থালি বড় দিদি দিদি রাখি পৌঁছ রা হ্যাঁ এবার নাকি পড়াচ্ছে আমাকে মেজ দিদি নাম দিচ্ছে ছবি তুলে দেখো এটা আমার গিফট মন্দির তরফ থেকে বলছে সারা বছর সাবান সাবান মাখো বডি ওয়াশ করো আর ফর্সা হয় এই আমি সাবান দিই আমি তোকে খেয়ে মোটা হওয়ার জন্য দিয়েছি আমি তোকে খেয়ে মোটা হওয়ার জন্য খেয়ে মোটা হওয়ার নাম দিও যে খেয়ে মোটা হয়ে যাও এই এই ওমা আমি বেঁধে দিয়েছি এ মোদি দিদি পর লাইন দাও তুমি এই মুনু ওকে দিকে তুমি আমি এত না আজ কি যাওয়া দেখি দেখ উইকেন্ড দুটো দিদি দুটো বোন একজন গেছে স্কুলে স্কুল থেকে আসবে যখন হ্যাঁ ওই জন্যই তো ফাইনালি
বাচ্চিলো কারাগাড়ি পড়ে গেছে নিয়ে গিয়ে কোনটা নেমে যে যাবো সেই পালিয়ে যাচ্ছে যে যাবো নিয়ে পালিয়ে যাবো বাইরে থেকে নিয়ে এসেছে না এখন রাখি পড়াচ্ছে আপা বড় জেঠুকে, তারপরে বাবা মেজ জেঠু পড়ে চলে গেছে। আপা কি হয়? আমার পিতি হয়। দেখতে পাচ্ছ পরি কাঁদছে, ওই ঘরে চলে যাচ্ছে কেঁদে কেঁদে। পরি এইসব একটু আগে উঠলো ঘুম থেকে, উঠেই পটি শুশু সব হয়ে গেল পরির। এখন পরি বিন্দাস মায়ের কোলে করে ঘুরছে। আর এইদিকে দেখো মুসু দিদি ফোন ঘাটছে, মুসু দিদি মাসি এসে গেছে, মাসি দিদা আমার এসে গেছে। এই যে মুসুকে এখন রাখি বাঁধছে মুসুর দিদা। মুসুর মাসি অলরেডি একটা রাখি মুসুকে পরিয়ে দিয়েছে ঘুম থেকে উঠতেই। আর এখন পড়াচ্ছে মুসুর দিদা মুসুকে রাখি পড়াচ্ছে। মুসু কতগুলো কত রাখি পেয়েছে মুসু, ফোরটা। এটা কে পড়িয়েছে বলো, প্রথম থেকে বলো কে পড়িয়েছে, প্রথম থেকে বলো এটা কে পড়িয়েছে বলো। দাদা আগে থেকে এটা পড়িয়েছে আমার ছোট দিদি, এটা পড়িয়েছে আমার দাদা, এটা পড়িয়েছে মাসি, এটা পড়িয়েছে দিদা। পরপর বললো খুব সুন্দর। এবার মুসু একটা দাঁত নড়ছে, সেটা খুলে পড়ে যাবে, চাপ নেই। কেন এবার পড়াবে আমাকে? এখন পড়াচ্ছে সোনু, আমি পড়াচ্ছে শালি। সুন্দর হয়েছে, মুসুকে পড়ানো হয়ে যাওয়ার পর রাখি, এখন এবার হচ্ছে পরির দিদা আছে, পরিকে পড়াবে ছোট্ট থেকে একটা রাখি। পরি বলছে আমাকে রাখি কেউ পড়াচ্ছে না, পরি রেগে যাচ্ছে কিন্তু। পরি বলছে আমি খুব রেগে যাচ্ছি, এই জন্য পরির দিদা পরি মাকে একটা ছোট্ট দেখে সুন্দর দেখে একটা হচ্ছে রাখি পরে দিয়েছে। ওয়াও ছোট্ট একদম পুরো ম্যাচিং করে দিয়েছে, বা বা বাবা বা বা বাবা খুব সুন্দর হয়েছে। এবার আমার শালি পড়াবে তোমাদের দিদিকে, তো পড়িয়ে দাও শোনু, পড়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও পড়িয়ে দাও। বাহ এটা কি রে লটকান লটকান, এতটা লটকাচ্ছে কেন? লটকান এটা হচ্ছে লটকান রাখি, এরকম রাখি পরে। বাহ খুব সুন্দর হয়েছে, এই যে সেই একটা গিফট পেয়েছে, সেই তখন থেকে ওটাকে ঠুকছে ফেলছে খাচ্ছে। বাহ এটা পরির খেলনাও হয়ে গেছে, তোমার দিদি রাখিও হয়ে গেছে, দেখে নাও টু ইন ওয়ান। বাচ্চা থাকলে বাচ্চার খেলনা প্লাস এটা রাখি,
টু ইন ওয়ান রাখি, যদি কেউ কিনতে চাও। এই যে আমার শালি কিনেছে বুদ্ধি করে, চলো আজকে রাখি পরানোর অনুষ্ঠান এখানে শেষ করছি আমরা। তো বন্ধুরা, আজকে রাখি বন্ধন অনুষ্ঠান এইভাবে আমাদের কীভাবে কাটলো তোমরা সব কিছু দেখলে। আশা করি তোমাদের রাখি বন্ধন ভালোভাবে কাটলো, ভালোভাবে কাটাও তোমরা, নিজেদের লোকের সঙ্গে ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আমাদের ব্লগ আমাদের প্র্যাঙ্ক দেখতে থাকবে, লাইক করে বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হান্ড্রেড কে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, সব করে দাও 100K, ব্যাস মসুর জন্য।